হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার আর তাই তো এর নাম ঝাল কদম বা চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং আমরা যে নামেই ডাকি না কেন এটা যে শুধু দেখতে সুন্দর আর খেতেই মজা শুধু তাই নয় এটা খুবই হেলদি কারণ এটা তৈরি করা হয় স্টিম করে কোনো তেল ব্যবহার করা হয় না ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আমাকে সাপোর্ট করার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এই লাল রঙের এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে হবে এতে করে আপনি আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবেন এবং আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে চিনি গোড়া চালটাও ব্যবহার করতে পারেন এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো তো এটাকে একপাশে পাশে সরিয়ে রাখছি আর অন্য একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন আমি ব্ল্যান্ডারে খুব ভালোভাবে মিহি করে পিষে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করতে না চাইলে ছোট ছোট টুকরা করেও কেটে নিতে পারেন একদম মিহি করে এখন এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো হবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব এক চা চামচ কাঁচামরিচ কুচি আপনারা এটা টেস্ট অনুযায়ী দিবেন আপনাদের এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মেখে নেব আপনারা প্রথমেই বেশি লবণ দিবেন না যেহেতু সয়া সস দিয়েছি সয়া সসে লবণ থাকে একটু খেয়াল করে নেবেন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন এটা থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব। এই বলটা তৈরি করার সময় আপনারা হাতে তেল মাখিয়ে নেবেন না আবারও বলছি এ বলটা তৈরি করার সময় হাতে তেল মাখিয়ে নেবেন না এমনিতেই এটা খুব সুন্দরভাবে বল হয়ে যাবে তারপরেও যদি আপনারা চান সেক্ষেত্রে হাতে একটু পানি নিয়ে নিতে পারেন কিন্তু তেল মাখাবেন না তাহলে কিন্তু পরবর্তীতে বাসমতি চালে এ বলগুলো কোট করা যাবে না দেখুন আমার বলগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে সতেরোটা হয়েছে আমি মাঝের সাইজ করে বানিয়েছি ভিজিয়ে রাখা চালগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি চিকেন বলগুলো কোট করে নিব চিকেনের বল এভাবে চালে গড়িয়ে নিতে হবে চাল সহ চিকেনের বলটা হাতে নিয়ে একটু চেপে চেপে এই চিকেনের বলগুলোকে কোট করে নিতে হবে যেন চিকেনের বলের কোনো জায়গা ফাঁকা না থাকে সম্পূর্ণ অংশ চাল দিয়ে কোট করা হয়ে যায় দেখুন আমার একটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে রেখে দিচ্ছি এবং একই প্রসেসে সবগুলো চিকেন বল আমি কোট করে নিয়েছি চাল দিয়ে ভিওর্স দেখুন খুব সুন্দরভাবে চাল দিয়ে কোট করা হয়েছে আমি এখন এগুলোকে স্টিম করব। আমি আজকে দুইটা পদ্ধতিতে আপনাদের স্টিম করে দেখাবো প্রথমে একটা হাঁড়িতে আমি ফয়েল পেপার দিয়ে এভাবে আটকে দিচ্ছি যাদের বাসায় স্টিমার নাই তারা এই কাজটা করবেন বা বড় চওড়া টাইপের চাল নিতেও এই চিকেন ডাম্পলিংগুলো ভাব দিয়ে নেওয়া যায় এভাবে ছুরি দিয়ে একটু ফুটো করে দিব বেয়স আমার কাছে স্টিমার নাই বা বড় কোনো চওড়া চালনিও ছিল না তাই আমি এই পদ্ধতি আপনাদের দেখাচ্ছি বা আরও কারো যদি এরকম প্রবলেম থাকে কারো বাসায় না থাকে সেক্ষেত্রে এই কাজটা করতে পারবেন তাই আমি একটা হাড়িতে পানি নিয়েছি অর্ধেকেরও কম পানি দিয়েছি এখন এটাকে আমি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং ফুটে উঠলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আগে থেকে যে ফয়েল পেপারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিব একটু সাবধানে করবেন যেন হাতে গরম ভাপ না লাগে এখন আমি হালকা একটু তেল এই ফয়েল পেপারে একটু মাখিয়ে নিচ্ছি যেন চিকেন ডাম্পলিংটা লেগে না থাকে হয়ে যাওয়ার পর সহজেই এটাকে উঠিয়ে নেওয়া যায় এখন এর উপরে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে দিব যেন একটার গায়ে আরেকটা লেগে না যায় দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিব আর এই দশ মিনিটের মধ্যেই চিকেন ডাম্পলিংগুলো রেডি হয়ে যাবে ফিরে আসছি দশ মিনিট পর ভিউয়ার্স আমি আজকে ফয়েল পেপার আপনাদেরকে এটা করে দেখাচ্ছি কারণ সবার বাসায় স্টিমার থাকে না তাই ফয়েল পেপার দিয়েও আপনারা যেন সহজে এটা তৈরি করতে পারেন এই সুবিধার্থে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত পারফেক্টভাবে আমার চিকেন ডাম্পলিংগুলো তৈরি হয়ে গেছে উপরে একটু কালার দিয়ে দিচ্ছি আপনারা লিকুইড কালারের পরিবর্তে জর্দার রঙটা ব্যবহার করতে পারবেন জাস্ট কদম ফুলের লুকটা আনার জন্য দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য যেহেতু আমি কালারটা ইউজ করেছি তাই এখন আমার এই চিকেন ডাম্পলিংগুলো আমি নামিয়ে নিব একটা চিমটার সাহায্যে খুব আলতোভাবে এগুলোকে তুলে নিচ্ছি আর নামানোর পরে দুই একটা ভাত জোরে ঝরে যেতেই পারে এটা স্বাভাবিক এখন আমি স্টিম করার দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো আর সেটার জন্য আমি হাঁড়িতে অর্ধেকেরও কম পানি নিয়েছি এবং এর মধ্যে একটা ভারী বাটি বসিয়ে তার উপরে একটা ঢাকনা টাইপের কিছু দিয়ে দিব তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব আর চিকেন বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব আগের মতোই এখন এটাকে ঢেকে দিব আর এইভাবে করলে আগের তুলনায় সময়টা একটু বেশি লাগে পাঁচ সাত মিনিট বেশি লাগবে আগের থেকে আর চুলার আঁচটা এ পর্যায়ে লোতে রাখতে হবে কিন্তু আগের পদ্ধতিতে করলে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন আর এই পদ্ধতিতে করলে লোতে রাখবেন হাই করে দিলে বা মিডিয়ামে রাখলে এই বাটিটা কাথ পড়ে যেতে পারে পনেরো ষোলো মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পদ্ধতিতেও কত সুন্দর আর পারফেক্টভাবে ঝালকদমগুলো রেডি হয়ে গেছে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মজার মজার নিত্য নতুন রেসিপি পেতে ভিউয়ার্স এভাবে আমি চিকেন ডাবনিকগুলো উঠিয়ে নিয়েছি এবং এটাকে গরম গরম পরিবেশন করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ